ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বক্ষবিধি হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ইউনিট। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে কর্তৃপক্ষ। এ সময় করোনার কেউ আক্রান্ত না হলেও প্রতিরোধ এবং চিকিৎসার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, সরকারি সব মেডিকেলেই খোলা হয়েছে আলাদা ওয়ার্ড, তবে আতঙ্ক নয়, সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সন্দেহজনকভাবে যাদেরকে আইসোলেশনে রাখার দরকার হবে তারা আইসোলেশন ওয়ার্ডে চলে যাবে, যাদের কোয়ারেন্টাইন বাড়িতে থাকবে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এবং বাড়িতে তারা কোয়ারেন্টাইন অবস্থায় থাকবে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় আগাম সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। রাজশাহীতে কোয়ারেন্টাইনের জন্য 3টি সহ বিভাগের 14টি স্থানকে নির্ধারণ করা হয়েছে। রাজশাহীতে 3টে জায়গাতে এখন আপাতত রোগী রাখা হবে। এভাবে বিভিন্ন জায়গায় নাটোর, তারপর পাবনা, সিরাজগঞ্জ, জাগুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ প্রত্যেকটা জেলাতে আমরা এভাবে একটা লিস্ট করে পাঠিয়ে দিয়েছি। করোনা প্রতিরোধে খুলনায় চালু করা হয়েছে 150 শয্যার কোয়ারেন্টাইন ইউনিট। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভবনকে করোনার ইউনিট হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। তবে করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাসপেক্টেড কেস যদি আসে আমরা তাদেরকে কোয়ারেন্টাইন করব এবং চিকিৎসার ব্যবস্থা করব। একটা পিপিই যেটা দরকার আমাদের, যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যেটা দরকার, সেটা এই মুহূর্তে অপ্রতুল আছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইসিসিআর এর নির্দেশনা অনুযায়ী কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।